নমস্কার, আমি মোনালিসা। ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা এইভাবে আমার পাশে থাকুন। আজকে আমি মজাদার রেসিপি ইলিশ সর্ষে বানাবো, খুব সহজে এবং অল্প টাইমে কিভাবে বানানো যায়। প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিতে হবে এবং কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। সর্ষের তেল দিলে মাখালে মাছগুলো সহজেই ভাঙে না এবং খেতেও অসাধারণ একটা স্বাদ আসে। তো এটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখলাম। তারপর একটা কড়াইয়ে গরম করতে দিয়েছিলাম তেল। তেলটা গরম হয়ে উঠলে অল্প হালকা করে ইলিশ মাছটা আমি ভেজে নেব। কোড়া করে কিন্তু ইলিশ মাছ কখনোই ভাজা যাবে না। একবার উল্টে দিলাম আর এইবারে আমি নামিয়ে দেব। অপর পাশে একটা আমি মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে আমি দিয়ে দিচ্ছি ও 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে আমি দিয়ে দিচ্ছি। সাদা সর্ষেটা একটু বেশি দিতে হবে, কারণ কালো সর্ষাতে ঝাঁঝ বেশি হয় এবং তিতা হওয়ারও সম্ভাবনা থাকে এই জন্য। আর এটার সাথে 1/2 টেবিল চামচ মতো আমি এখানে নুন অ্যাড করে দিচ্ছি। নুন আর কাঁচা লঙ্কা যদি অ্যাড করে দেন এই সর্ষাটা বাটাতে, তাহলে কিন্তু সর্ষে তেতো হয় না। আর এইভাবে কিছুটা জল দিয়ে আমি মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব। আর এই জলটা আমি গরম জল দিয়েছি, ঈষৎ উষ্ণ গরম জল দিলে ভালো হয় এটা। তো ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এইবার পেস্টটাতে আমি জল অল্প পরিমাণ দিয়ে দিয়েছি, কারণ আমি এটা ছেঁকে নেব। এই সর্ষের যে ছালটা ফেলে দিলে, কারো যদি গ্যাস অম্বল হয় তাহলে সেটা খুবই উপকারী, এই জন্য আমি সর্ষের ছালটা ফেলে দিচ্ছি। এইভাবে একটা আপনারা ছাঁকনি নেবেন স্টিলের, দিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দেবেন। তাহলে খেতেও ভালো লাগে, মুখে সর্ষের ছালগুলো লাগে না এবং গ্যাস অম্বলেরও সমস্যা দূর হয়। আপনারা চাইলে কিন্তু সর্ষের ছাল সমেতও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এইভাবে ভালো করে দুবার ধরে ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি। তো এরপরে একটা তেলটা আমি তুলে রেখেছি, এবার নতুন করে তেল দিয়ে তাতে কাঁচা লঙ্কা ফড়ং ও কালো জিরে ফড়ং দিয়ে দিয়েছি আর বাটার মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। বাটার মিশ্রণটা দেওয়ার, যে সর্ষের মিশ্রণটা দেওয়ার পর তাতে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং ভালো করে মিক্সড করে নেব। এবং যখন এটা ঝোলটা ফুটতে উঠবে তখন যে হালকা মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কিন্তু কাঁচা মাছেরও দিতে পারেন। আপনারা যদি কাঁচা মাছের সর্ষে খেতে পছন্দ করেন আপনারা কাঁচা মাছ দেবেন। এইভাবে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব এবং উল্টে দিয়ে আমি আরেকবার 2 মিনিটের মতন নিয়েছি। তারপর এখানে দেখাচ্ছি কেমন হয়েছে। এবং উপর থেকে আমি কিছুটা কাঁচা সর্ষের তেল, 1/2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম আর এইভাবে আরও 2-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এবং গরম গরম নামিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এই যে আমার রেডি হয়ে গেছে সর্ষে আর ইলিশ, আপনাদের কমেন্ট আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করে।